আসসালামু আলাইকুম, দিস ইজ টেক ব্যাংকার। তো আজকে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনি ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করতে পারেন, আর ব্রিলিয়ান্ট অ্যাপটা কী, এটা কেন ব্যবহার করা হয়, এটা নিয়ে বিস্তারিত আমি ভিডিও করব, যারা বুঝেন যে আসলে ব্রিলিয়ান্টটা কী, এটা তাদের জন্য আর কি। তো আপনি ব্রিলিয়ান্টে কেন রিচার্জ করবেন, কীভাবে রিচার্জ করবেন সেটা আমি দেখাবো। তার আগে একটা কথা বলে নিই যে ব্রিলিয়ান্ট একটা কলিং অ্যাপ যেটার মাধ্যমে আপনি স্বল্প পয়সায় কথা বলতে পারেন। তো আমি ব্রিলিয়ান্টে চলে যাব। চলে যাওয়ার পরে আপনি দুইভাবে রিচার্জ করতে পারবেন, মানে রিচার্জ অপশনটা আনতে পারবেন। প্রথমত আপনার যখন এখানে থাকবে, আপনার এখানে যখন ব্যালেন্স থাকবেন, তখন এটা আপনাকে অটোমেটিক বলবে যে অ্যাড ক্রেডিট। হ্যাঁ, তো এখানে অ্যাড ক্রেডিটে দিলে আপনার কিন্তু এখানে আসবে। তারপরে আরেকটা সিস্টেম আছে, আপনার উপরে ডান পাশে টপ কর্নারে সেটিং গিয়ার আছে একটা, গিয়ার আইকনে প্রেস করার পরে আপনি হেল্প তারপরে মাই ব্যালেন্সে ক্লিক করবেন। অবশ্য ক্লিক না, এটা প্রেস করা হয়। তো প্রেস করার পরে আবার অ্যাড ব্যালেন্সে প্রেস করবেন, একটু ওয়েট করেন। তো অ্যাড ব্যালেন্সে প্রেস করার পরে আপনি এখানে আপনার কত টাকা রিচার্জ করবেন, কীভাবে করবেন এইগুলো আসছে। তো আমি দেখিয়ে দিই রিচার্জ অ্যামাউন্টের জায়গায়, এই যে এখানে রিচার্জ অ্যামাউন্ট আছে। তো আমি আপনার 25 টাকা রিচার্জ অ্যামাউন্ট দিলাম, 20 টাকা দিই, এত বেশি দিয়ে লাভ নাই। রিচার্জ হওয়ার পরে এখন আপনাকে এই মোবাইল ব্যাংকিং অ্যাপে নিয়ে যাবে। তো আমি বিকাশ পেমেন্ট করব। তো আপনারা এই নগদ, তারপরে অন্য অন্য যে রাজ বাংলা আছে এইগুলো দিয়ে করতে পারেন, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে করতে পারেন। তো বিকাশ পেমেন্টে চলে যাবেন। আমি বিকাশ পেমেন্ট করার পরে এখানে আপনার নাম্বার দিতে হবে, আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। আমি আমার নাম্বার দিয়ে দিলাম। অবশ্যই একটা ভেরিফিকেশন কোড আসবে, আমার এখানে কোডটা আইসা পড়ছে, এটা আমি দিয়ে দিলাম। তারপরে কনফার্ম। এখন আমি আমার পিনটা দিব। দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে কিন্তু রিচার্জ হয়ে যাবে, ঠিক আছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। ট্রানজ্যাকশন হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি, এখন কিন্তু আমার রিচার্জ হয়ে গেছে। তো তো এখন আমার 20 টাকা 3 পয়সা আছে। তো আমি একটু ব্যাগে যাই, ব্যাগে দেওয়ার পরে আমার এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। এই যে আমার এখানে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। তো যদি আপনার ভিডিওটা ভালো লাগে, সামাজিক কর্মগুলো করে ফেলবেন। সামাজিক কর্মগুলো হলো যে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, তারপরে হলো যে কমেন্ট, এটা আপনার ইচ্ছা, করলে করবেন না করলে নেই।